শুভ সকাল শুভ বন্ধুরা, সকাল তোমরা বন্ধুরা, সবাই তোমরা কেমন সবাই আছো? কেমন আছো? আশা আশা করছি করছি সবাই সবাই ভালো ভালো আছো। আছো। কম্পাইলস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। নতুন একটা সকাল, নতুন একটা দিন তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা দেখো, সকাল সকাল উঠে আমি আগে জানালাটা খুললাম। খুলে বাইরের যে প্রকৃতির যে হাওয়া বাতাস বা ভালোবাসাটা নিজে আগে উপভোগ করলাম। করে সবার প্রথমে যে কাজটা করি, তোমার সকালে অনেক সকালে উঠেছি, উঠে আমার বাসি কাজ করা কমপ্লিটই পাই। তো যে পুচকিদের বাইরে বের করলাম, আর রানীকে এখানে বেঁধে রেখেছি। রানীকে আলাদা করে বেঁধে রেখেছি, তার কারণ রানী তো 5.5 মাসে গর্ভবতী, তো যখন তখন ওকে অবলা জন্তু বুঝতে তো পারে না, গুঁতো টুতো দিতে পারে, সেই জন্য ওকে আমি সাইড করে রেখেছি, আর অন্য যে পুচকিগুলোকে বাইরে রেখেছি। তো বন্ধুরা, সকাল সকাল উঠে আমার কাজ কমপ্লিট। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো, কেউ ভিডিওটা স্কিপ করো না। আজকে বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে, তো চলো দেখতে পাবে ভিডিওটা, প্লিজ পাশে থেকো। তো এই দেখো, সকাল সকাল সম্পূর্ণ কাজ করা কমপ্লিট, খালি ঘরটা মোছায় আমার বাকি ছিল। তো সব কাজ তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, সময়ও লাগে, এক নাম্বার আর দুই নাম্বার, আমার মোবাইল ধরার মানুষ নেই। বাবু তো ছোট স্ট্যাংটা নিয়েছি, স্ট্যাংটাও ভেঙে গিয়েছে, বলে না অভাগে যেদিকে যায় সাগর সেদিকে শুকিয়ে যায়, সেই হয়েছে দশা আমার। তো দেখো, ঘর পরিষ্কার করে নিলাম, বিছানা টিছানা সব পেতে, নতুন পুরাতন বিছানা চাদর তুলে নতুন বিছানাটা পেতে নিলাম আমি। তো নিয়ে তো কাকু বাড়িতে চলে এসেছে পুজো করতে। ॐ नमो ब्रह्मणदेवाय गो ब्रह्मण हिताय च जगदिताय कृष्णाय गोविंदाय नमो नमः नारायण श्री विष्णुवे नमः ॐ देवी मन्ना बहिर अंशधरपदन चारु कांति पदन हंसरुरमदर अंशुलित उपासना তো বন্ধুরা, তো কাকু পুজো করা কমপ্লিট হয়ে গেলো। সত্যনারায়ণ তোমাদের দাদাভাইকে আমি প্রসাদ খেতে দিলাম, সত্যনারায়ণ পুজো, কারণ দাদাভাই উপোস। তো বলছি তুমি প্রসাদটা খাও, ঠাকুরের প্রসাদ খেলে তোমার কিছু হবে না। তো মাকে বলছি, মা তাড়াতাড়ি চলো দুজন মিলে ঠাকুরের ভোগটা রান্না করিনি। তো মা আমাকে আটা এনে দিল, আমি লুচি ভাজলাম, সুজি করে নিলাম, নিয়ে রেডি হয়ে নিলাম, কারণ 1:30 বাজে। দাদাভাই বলছে আজকে তার মধ্যে পুজো পুজো আছে বাড়িতে, তার মধ্যে আজকে ভোটের দিন পড়েছে, আমরা তো যাই না, আজকে আবার ভোটের দিন পড়বে, আর আগের থেকে 2 মাস আগে থেকে পুজোর দিন আমরা করে রেখেছি। তো মা আর আমি চলে গেলাম ভোট দিতে। তো ভোট দিতে গিয়ে দেখি মনে হচ্ছে বিয়ে বাড়ি এসেছি, বিয়ে বাড়ি খোঁজ নিচ্ছি, মানে বিয়ে বাড়িতে এসেছি, তাছাড়া অন্য কিছু বিয়ে বাড়িতে যেরকম বাপড়ে বা বরযাত্রীর লোক কন্যা যাত্রীর লোক এসে দাঁড়িয়ে থাকে, একদম 300 লোকের না 350 লোকের বলছে পিছনে আছি আমরা। তো এভাবে যদি দাঁড়িয়ে থাকি, এখন 1:30 বাজে, বাড়ি যেতে লাগবে 6:30। কাকুমশাই কাকু আসবে 5:30 থেকে, বলছে রোমা আমি 5:30 থেকে আমরা ভোট না দিয়ে বাড়িতে চলে গেছি। এখন বাজে রাত্রি 1:30। তো কাকু যজ্ঞ করছে, তো অনেক দিনের মনে আসা, মনে মানে মনে মনে অনেকদিন ভাবছিলাম বাড়িতে পুজো দিব। পুজো তো আমরা প্রত্যেক বছর ঘট পুজো দিই, তো এবার হঠাৎ করেই মানে ডিসিশন হলো বাড়িতে মূর্তি তুলে বড় ঠাকুরের পুজো দিব। তো আমার অনেক দিনেরই আশা ছিল আমি বাড়িতে মূর্তি তুলে বড় ঠাকুরের পুজো দিব। শুনেছি বড় ঠাকুরের পুজো করে ছাড়ছে না, সেই জন্যই হঠাৎ করে বাড়িতে বড় ঠাকুরের পুজো দেওয়া হলো। এই দেখো, সকলকে প্রসাদ।